বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সম্মানের যারা আমাদের প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকের আলোচনায় আমরা রেখেছি হলো গণিত এবং গণিত বিষয়ে আমরা সরাসরি স্কুলে একটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব। এবং দেখে দেওয়ার চেষ্টা করছি এই একশো নম্বরের একটি প্রশ্নপত্র তার সঙ্গে আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব যে বিষয়গুলো আমরা আমাদের ছোট সময়ের বাসা থেকে এখন থেকে শেখানোর চেষ্টা করব। তো দ্বিতীয় শ্রমিক পরীক্ষা আমাদের মোটামুটি শেষের দিকে আর কোন কোন স্কুলে হয়তো বা দু একটি পরীক্ষা রয়েছে আজকালকে মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আশা করছি আমরা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে বিশেষ করে বার্ষিক পরীক্ষা বা আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের নতুন আপডেট অলরেডি আমরা দেখতে পেয়েছি যে আমাদের স্কুলের যে পড়াশোনার যে বিষয়গুলো এবং শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা লেখার একটি কিন্তু বিষয় চলে এসেছে এবং বিভিন্ন পর্যায়ে বিশেষ করে যারা দ্বিতীয় শ্রেণিতে সামনে উত্তীর্ণ হবে তাদের পড়াশোনার বিষয়গুলো এবং যারা জেলা স্কুলগুলোতে পরীক্ষা দেবে সামনে যেহেতু এখন লটারি এই সিস্টেমটি আর না থাকতে পারে বা কটা বিভিন্ন ধরনের বিষয়গুলো সেগুলো নাও থাকতে পারে সেহেতু আমরা আমাদের ছোট সঙ্গে জন্য সুন্দরভাবে এখন থেকে প্রত্যেকটি বিষয়ে তাদের এই প্রাথমিক বইটির পাশাপাশি আরও কিছু অতিরিক্ত যে বিষয় রয়েছে সেগুলো আমরা আজকের প্রশ্নপত্রে দেখব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সঙ্গে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট প্রজন্ম সঙ্গে থাকবেন আচ্ছা আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি সর্বমোটে একশো নম্বরের একটি প্রশ্নপত্র প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো অঙ্কে লেখক তেইশ আটাশ বত্রিশ সাঁত্রিশ চুয়ান্ন তাহলে আমাদের ছোট সময় এই বিষয়টি খুব সুন্দরভাবে খেয়াল করবো যে তাদের কথায় লিখর যে বিষয়টি এবং অঙ্কে লিখর যে বিষয়টি সেটি যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিজেদের জানতে পারে তো এখানে অঙ্কে লিখোর যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি কথায় দেওয়া রয়েছে অঙ্কে লিখবে এর সাথে আমরা আমাদের ছোট সময়দের যে কাজটি দেখব সেটি হলো কথায় লিখো তাদের সংখ্যা লেখার বিষয়টি এবং কথায় লেখার বিষয়টি খুব সুন্দরভাবে নিশ্চিত করবো এখন থেকে এবং এক থেকে একশো পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা এবং তার সঙ্গে কথায় লেখার যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো শুনেদের ধারণা এখন থেকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ আটত্রিশ তেতাল্লিশ একান্ন এবং ষাট আচ্ছা তিন নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হল আমাদের রাইট ইন দ্য নাম্বার্স ফিফটিন টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি এইট ফিফটি সেভেন তাহলে এই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দর ইংরেজি বইয়ে দেওয়া হচ্ছে এই বানানগুলো বা এই আমাদের কথা দেওয়া থাকবে ইংরেজিতে সংখ্যায় বা সংখ্যা দেওয়া থাকবে ইংরেজিতে কথা লিখার এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করবো এখন থেকে চলে যাচ্ছে আমাদের পরের যে বিষয় সেখানে চার নম্বরে আর সেখানে দেখতে পাচ্ছি আমাদের রাইট ইন দ্য ওয়ার্ডস টোয়েন্টি থার্টি থ্রি ফোরটি নাইন ফিফটি টু সিক্সটি এইট আচ্ছা এর পাশাপাশি আমরা আমাদের সুন্দর সঙ্গে সুন্দরভাবে প্রথম শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে যারা আজকে প্রথম দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য সঙ্গে থাকবেন যারা আমাদের পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে আচ্ছা পাঁচ নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের জোর সংখ্যাগুলো দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত বারো পনেরো বিশ আঠাশ একত্রিশ বিয়াল্লিশ তিপ্পান্ন এবং বাষট্টি যে যে সংখ্যাগুলো আমাদের জোর যে 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 সংখ্যাগুলো জোর এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ছোট সুন্দরের এখানে কিন্তু জোর সংখ্যা শুধু বের করতে বলছে বিজয় সংখ্যা এখানে লিখতে বলা হয়নি তার মানে সম্পূর্ণটা থেকে আমাদের এখানে তিন ছয় নয় এই নয়টি সংখ্যা থেকে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে যে এক দুই তিন চার পাঁচটি আমাদের সংখ্যার জোশ রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে আগে শেখাবো যে জোর সংখ্যা কী এবং বীজ সংখ্যা কী আচ্ছা এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণ করো এই ছয় নম্বরে আমাদের রয়েছে ফাঁকা ঘর পূরণ করো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো ক খ গ ঘ এখানে আমাদের পাঁচটি বিষয় রয়েছে তিন যোগ ফাঁকা ঘর সমান ছয় ফাঁকা ঘর যোগ দুই সমান দশ সাত যোগ পাঁচ সমান ফাঁকা ঘর এবং বারো যোগ ফাঁকা ঘর সমান পনেরো ফাঁকা ঘর যোগ পাঁচ সমান বারো তার মানে আমরা এখানে যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের ছোটো সুন্দরের জন্যে এই বিষয়গুলো বিশেষ করে আমরা একান্ন পৃষ্ঠা বা আরও আমাদের অন্যান্য বিষয় বিষয়ের এখানে যাদের গণিত বইয়ে এই বিষয়গুলো দেওয়া রয়েছে আমাদের ছোটো সুন্দর যারা আমাদের প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে সেগুলো সুন্দরভাবে আমরা এর আগে পর্ব দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে খালিঘর বা আমাদের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই এই বিষয়ের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর আগে আমরা দেখে নেব সুন্দরভাবে আচ্ছা সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে আমাদের ক্রমবাচক সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রমবাচক সংখ্যা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং চতুর্থ সপ্তম পঞ্চম এবং নবম এই বিষয়গুলো আমাদের আমার ছোট সময়েরা যারা রয়েছে তাদেরকে শেখানোর খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বিষয় আমাদেরকে শেখাতেই হবে এবং এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোট ছোট্ট দশম পর্যন্ত এক থেকে আমরা যেমন দশ জানি ঠিক প্রথম থেকে দশম পর্যন্ত আমাদের এই ক্রমবাচক সংখ্যাগুলোর প্রয়োগ আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে জানিয়ে রাখার চেষ্টা করবো চলে যাবো আমাদের আট নম্বরে আট নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণের যে আমাদের যোগ বা বিয়োগের যে ধারণা এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে একটু বলে রাখি যে যোগের এখানে আমাদের কিন্তু ধারণা রয়েছে এখানে আমরা কোনো বিয়োগ দেখতে পাচ্ছি না তার মানে আমরা যে কাজটি করবো আমাদের ছোটো শোনুদের যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর আমরা সবসময় বিয়োগ করবো এই সংখ্যাটি থেকে এই বড়ো সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করবো আবার এখানে পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন হয় এখানে তিন বসিয়ে দেব এখানে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় এখানে বসিয়ে দেবো এবং দশ থেকে দুই যদি বিয়োগ করতে তাহলে আট হবে এবং আমাদের বারো থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ছোটো যে ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যার কাছে নিয়ে যেতে তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত এখানে বসিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছি সমানের পরে ফাঁকাঘর সে এখানে যোগ চিহ্ন দেওয়া হচ্ছে শুধু যোগ করে এখানে বসিয়ে দেবো আর কিছু করতে হবে না আচ্ছা এখন আমরা যেটি দেখব যে যোগ এবং বিয়োগের ধারণা আমাদের এখানে রয়েছে আট নম্বরে এবং নয় নম্বরে দেখে দেওয়ার চেষ্টা করছি তেইশ যোগ দুই পঁয়ত্রিশ যোগ দশ এবং সাতাশ যোগ তেরো তার মানে আমাদের শেষেরটি হলো হাতে রেখে যোগ এ বিষয়টির উপরে আমরা আমাদের ছোটো সঙ্গে অনেক এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব চলে যাচ্ছি নয় নম্বরে বিয়োগ করো সাঁত্রিশ বিয়োগ পাঁচ এবং পঁয়তাল্লিশ বিয়োগ পঁচিশ এবং বাহান্ন বিয়োগ আঠারো তার মানে আমরা শেষেটি দেখতে পাচ্ছি হাতে দেখে বিয়োগ আমরা আমাদের ছোটো শ্রেণীতে সুন্দরভাবে যোগ এবং বিয়োগের ধারণা এর আগে দেওয়ার চেষ্টা করছি যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের জন্য আমরা কিন্তু যোগ বিয়োগের ধারণা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব চলে যাচ্ছি অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখে দেন আর আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে এর আগে বিভিন্ন বিষয়ের উপরে বিশেষ করে প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বা প্রাথমিক বিজ্ঞান এবং শারীরিক শিক্ষা অন্যান্য বিষয়গুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা সুন্দরভাবে সেগুলো দেখে নেব চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা দেখতে পাচ্ছি গুণ করো চার গুণ চার এবং তেইশ গুণ তিন এবং ছয় গুণ ছয় তার মানে আমরা আমার ছোট সুন্দর সুন্দরভাবে তারা যেন দুটি সংখ্যা দিয়ে গুণ করার বিষয়ে যে ধারণাগুলো সেগুলো যেন নামতার ক্ষেত্রে যেভাবে দেওয়া রয়েছে ছয় চার ছত্রিশ এবং চার চার ষোলো এবং এর সঙ্গে আমরা যে এখানে দুটি সংখ্যা এবং নিচে একটি সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে তিন তিনে নয় এইভাবে আমরা শেখাবো এবং এখানে তিন দুইয়ে ছয় তার মানে ওপর নিচ এবং এই আমরা এই পাশের সংখ্যা এবং এই তার এই সংখ্যার পাশের যে সংখ্যাটি বাম পাশে সেটি দিয়ে গুণ করানোর যে বিষয় সেগুলো শেখানোর চেষ্টা করবো চলে যাবো আমাদের পরের যে বিষয় সেটি হলো ভাগ করো এবং নামতা পরে তিন পাঁচ পনেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং সাত সাথে ঊনপঞ্চাশ এই নামতাগুলোর ক্ষেত্রে আমরা আমাদের সাথে শুধু শুধুভাবে এই নামতার পাশাপাশি আমরা গুণ এবং ভাগের যে ধারণাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর এখন থেকে জানানোর চেষ্টা করবো চলে যাচ্ছি বারো নম্বরে ছয়ের ঘরের নামতা লেখার কথা বলা হয়েছে এখানে তার মানে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এক থেকে আপাতত প্রথম শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের আমরা সাত পর্যন্ত নামতাগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব বা বার্ষিকের জন্য আমরা আট নয় পর্যন্ত নামতাগুলো শেখানোর চেষ্টা করব চলে যাবো আমাদের তেরো নম্বরে যে কোনো দুটি সমস্যায় এখানে সমাধান করতে বলা হয়েছে প্রথমটি হলো ছবি আঁকার জন্য রফিকের দশটি পেনসিল ছিল সে দোকান থেকে আরও নয়টি পেন্সিল কিনলো তার কতগুলো রং পেন্সিল হলো তাহলে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা আমাদের এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব কথার অঙ্কগুলোর জন্যে আচ্ছা চলে যাচ্ছি খ একটি কাঁদিতে আটটি এবং অপর কাঁদিতে সাতটি কলা আছে দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা এর আগে কাজ করেছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নের জন্য এখানে যেহেতু দুটি বলেছে তিনটি দেওয়া রয়েছে রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে চারটি রিয়াকে দিল মায়ের কাছে কটি পেয়ারা রইল তোল এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা এটাকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি শুধুভাবে দেখে নেব চলে যাচ্ছে আমাদের চতুর্থ নম্বরে এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো জ্যামিতি যে কোনো দুটি বিন্দু কাকে বলে চিত্রসহ সংজ্ঞা দাও ত্রিভুজ কাকে বলে চিত্রসংঘ সংজ্ঞা দাও আমাদের এখানে রয়েছে এবং চতুর্ভুষ কাকে বলে চিত্রসহ সংজ্ঞা দাও তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো নম্বরে যেমিত যে কোনো দুটি বিন্দু কাকে বলে চিত্রস্বর সংজ্ঞা এবং ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং চিত্রস্বর সংজ্ঞা এগুলোর উপরে আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করছি লাস্ট যে বিষয় সেটি হলো মানসংখ্য একটি গরুর কয়টি পা ইংরেজির শেষ মাসের নাম কী বারো যোগ তিন সমান কত হয় এবং বাংলাদেশের ঋতু কয়টি এবং কোন বেজ সংখ্যাটির মান সবচেয়ে কম আচ্ছা তাহলে একটি গরুর কয়টি পা ইংরেজির শেষ মাসের নাম কী বারো যোগ তিন সমান কত হয় বাংলাদেশের ঋতু কয়টি এবং কোন বেজের সংখ্যাটির মান সবচেয়ে কম তাহলে এভাবে আমরা আমাদের ছোট আজকে প্রথম শ্রেণীর জন্য পনেরোটি বিষয় দেখতে পেয়েছি এবং শুধুভাবে আমরা আমাদের ছোট সুন্দর এইগুলো বাসা থেকে কমপ্লিট করার চেষ্টা করব এবং আমরা সামনে এই প্রথম শ্রেণীর থেকে যারা পড়াশোনা করছে এবং প্রথম শ্রেণীর পরে দ্বিতীয় এবং তৃতীয় আমরা গণিত অলিম্পিয়াড বা বাংলা বা ইংরেজি অলিম্পিয়াডের বিভিন্ন প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এখন থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তার সঙ্গে আমরা বছর শেষে বৃত্তি পরীক্ষারও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং আমরা সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার সন্তান যদি বা আপনার সন্তান যদি কোনো এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে থাকে আমাদের ভিডিওগুলো দেখে আপনি সেই ধরনের প্রশ্নগুলো দেখে আপনাদের ছোটো সময়দের বাসা থেকে এগুলো শেখাতে পারেন এবং পরীক্ষাগুলো নিতে পারবেন তো আমরা যারা পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলাম এবং আজকে যারা দেখছি সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মদের আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হবে